নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশনের এক কমিশনারের নাম প্রকাশ না করা শর্তে বলেন, জনগণ নির্বাচন চায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে। ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো আছে, এ নিয়ে কোনো শঙ্কা নেই। নভেম্বরেই তফসিল ঘোষণার লক্ষ্যে আগামী 1 নভেম্বর একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবে ইসি। এতে অংশ নেবেন পররাষ্ট্র, তথ্য, শিক্ষা ও প্রতিরক্ষা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এর আগে সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে আগামী 30 অক্টোবর আরেকটি বৈঠক করবে ইসি। ইতোমধ্যে এই সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন বলে জানা গেছে।